এবার ভুয়ো জিএসটি ভাউচার তৈরি করে কোটি কোটি টাকা লুঠের অভিযোগ সুকান্ত মজুমদারের। উত্তরবঙ্গ থেকে আসা পণ্যবাহী গাড়ি থেকে জিএসটি লুট করা হচ্ছে, গুটকা থেকে কয়লা, সব ক্ষেত্রে জিএসটি চুরি হচ্ছে। জিএসটি চুরির টাকা ঢুকছে তৃণমূল নেতাদের পকেটে। নেট দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম, আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশের অ্যারোমাথেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। আর এর নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতাদের ঘনিষ্ঠ ধীরাজ ঘোষ এবং বিনয় বর্মণ। বিস্ফোরক অভিযোগ করছেন বিজেপি রাজ্য সভাপতি, কি বলেছেন দেখুন। উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জিএসটি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে, কোটি কোটি টাকা লুট হচ্ছে। এবং এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ, বিনয় বর্মণ, এবং শুধু তাই নয়, গুটকা, কয়লা, সোনা, এরকম একাধিক জিনিসপত্র, এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জিএসটি, সেই জিএসটি চুরি হচ্ছে, সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতারা নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে। এই একটা দলিল, শ্রী ধীরাজ ঘোষ, সন অফ দেবব্রত নাথ ঘোষ, এই যত দলিল দেখতে পাচ্ছেন সবগুলো একজনেরই নামে। মোট 400 খানা জমি আছে, আমরা 145টা বের করতে পেরেছি ধীরাজ ঘোষের নামে, সব ধীরাজ ঘোষের। তৃণমূল কংগ্রেসের খোদ লোক, তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যন্ত কাছের ধীরাজ ঘোষ, যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি জিএসটি চুরি করছেন, তার স্ত্রী রাজ্য সরকারের জিএসটি অফিসার, তার স্ত্রী ধীরাজ ঘোষের স্ত্রী মাটিগাড়াতেই বসে আছেন তিনি রাজ্য সরকারের জিএসটির এসটিও হয়ে, এবং স্ত্রীর সহযোগিতায় পুরো এই জিএসটির কারবারটা চলছে, আলকাতরা থেকে শুরু করে গুটকা পর্যন্ত সব কিছুতে এই ট্যাক্সের চুরি হচ্ছে, এবং এই ট্যাক্স চুরির ভাগ কলকাতার বড় বড় নেতা অব্দি পৌঁছে। আবহাওয়ার দিকে নজর দেব। বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি হারালেও তার প্রভাবে ছত্তিশগড়ে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। কোঙ্কন উপকূল থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা, যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় আগামীকাল। উত্তরবঙ্গে প্রায় সবকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক নাগারে বৃষ্টিতে দুই বঙ্গে একাধিক নদীর জলস্তর বাড়তে পারে বলে আশঙ্কা, যার ফলে পুজোর আগে ফের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সকাল থেকে কলকাতায় টানা বৃষ্টি, যার ফলে এই অবস্থা কলকাতার বিভিন্ন জায়গায়। সকালের দিকে জলমগ্ন হয়ে পড়ে চিনার পার্ক, জল জমে কৈকালীর হলদিরামের সামনে। সকালের দিকে গাড়ি বিকল হয়ে যাওয়ায় জলে নেমে আরোহীদের গাড়ি ঠেলতে পর্যন্ত দেখা গেল কলকাতা বিমানবন্দর। সেই বিমানবন্দরে ঢোকার সামনের রাস্তাতেও জল জমেছে। সকাল থেকে এরকমই জলমগ্ন অবস্থা চিনার পার্কে।